আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু আমাদের মির্জাপুর। আমাদের মির্জাপুরটা হচ্ছে আমার দৃষ্টিতে প্লাস হচ্ছে আমাদের মির্জাপুরবাসীর দৃষ্টিতে অনেক সুন্দর একটি উপজেলা। আপনি তো এখানে আসছেন, আগে আসছেন, তো আপনার কাছে কেমন লাগে আমাদের মির্জাপুর? মির্জাপুরটা আসলে সবসময় আপন মনে হয় আর নিজের মনে হয়, কারণ এখানকার প্রত্যেকটা মানুষের সাথে আমার মিত্রতা, স্পেশালি আমার ছোট ভাই বোনদের সাথে, তাদের সাথে একটা দীর্ঘদিনের পথ চলা। আমার ইউনিভার্সিটি থেকে শুরু করি, আমি প্রায় 2013-14 থেকে আসলে এখানে প্রোগ্রাম করি, তো সেই সুবাদে আমি আজকেও যে মাঠে প্রোগ্রাম, এই মাঠে প্রায় এটা নিয়ে হয়তো আমার দশমবার পারফরমেন্স হবে এই মাঠে। এতবার এখানে আসলে আসার সুযোগ হয়েছে আমার, সেই জন্য ভালো লাগে এবং আপন এবং নিজের মনে হয়। তো আমাদের মির্জাপুরটা যেমন সেরা, সেই হিসেবে আমরা আমাদের মির্জাপুরে একটা সেরা উপজেলা চেয়ারম্যান পেয়েছি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, তরুণ প্রজন্মের সবার প্রিয়, তার নাম হচ্ছে সীমান্ত ভাই। তো আজকে সীমান্ত ভাইয়ের জন্য এই প্রোগ্রাম, তো আসলে সীমান্ত ভাইকে নিয়ে যদি কিছু বলতে। সীমান্ত আমার খুব কাছে ছোট ভাই, তার সাথে আসলে দীর্ঘদিনের একটা পথ চলা এবং তার একটা পারিবারিক সম্পর্কের সাথে আমার সম্পর্ক, অবশ্যই কাপড় সঙ্গের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের সীমান্ত যে তার এই ধারাবাহিকতায় আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। নেক্সট জেনারেশনের আসলে যে নেতৃত্বের জায়গাটা তৈরি হচ্ছে, এটাই হলো আমাদের গর্বের জায়গা এবং এটার জন্য আমরা অনেক অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। সাবস্ক্রাইব করেন, চ্যানেল ফলো করেন এবং মির্জাপুর বেরিয়ে যান তাদের আমন্ত্রণে। মির্জাপুরে আসলে আসলে আপ্যায়নটা বোঝা যাবে যে আসলে কী পরিমাণ ভালোবাসা। এই বাংলার বুকে আমি থাকতে চাই সব সময়, আমার দেশে মরণ যেন এখানেই হোক। এই বাংলার বুকে আমি goodness.